Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ajke ami apnader majhe hazir hoyechi Alexandrian mom dara je kono byaktike chokher palokher moddhe preme pagol para kore hazir korar বেহোশ করার পরেশানি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি যার জন্য করবেন ওই ব্যক্তি আপনার আমল শেষ হতে না হতেই সে যেখানে খুশি সেখানে থাকুক পরেশানি হয়ে আপনার কাছে উপস্থিত হবে তবে যদি সে দেশের বাইরে থাকে তাহলে ওই মুহূর্তে এমন পাগল পড়া হবে যা আপনার কল্পনার বাইরে আর যদি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকে তার আসতে যতটুকু সময় লাগবে আর কাছাকাছি থাকলে আপনি দেখতে পাবেন যে ওই ব্যক্তি আমল শেষ হওয়ার আগেই আপনার সামনে উপস্থিত হতে বাধ্য পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তাআলা ছাড়া তাকে আটকে রাখবে এটি এমন একটি আমল আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই আমলের মধ্যে কত শক্তিশালী বিশেষ শক্তি লুকায়িত রয়েছে তবে আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে আলেকজান্ড্রিয়ান মম কি এই মমটির ছবি আমি দিয়ে দিচ্ছি তাহলে সহজেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আলেকজান্ড্রিয়ান মম কাকে বলে না আপনারা হচ্ছে এই মমটি আপনারা প্রত্যেকই চিনেন কিন্তু জানেন না যে এই মমটির নামই হচ্ছে আলেকজান্ড্রিয়ান মম আসলে এই মমের ব্যাপারে অনেক কথা আমি আগেও আপনাদেরকে বলেছি যখন আমি বিশেষ রিয়াজা করি তখন মালিকুল উম্মত তারিশ আমাকে বলেছিল শাইদ এই মম দ্বারা আমল করবেন তখন আমি বলেছিলাম আলেকজান্ড্রিয়ান মম কি তখন সে পিকচার আকারে আমার সামনে তুলে ধরেছিল আর এই কথাটি আমি অন্য একটি ভিডিওর মধ্যেও আলোচনা করেছি আপনারা এই আমলটি যার জন্য করবেন এক মুহূর্তের জন্য সে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি কোনোমতেই মিলবে না স্থির হয়ে একদণ্ড বসতে পারবে না এই আমলটি চাইলে আপনি আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা অন্য কোনো পছন্দের ব্যক্তির জন্য আমল করতে পারবেন এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তিকে চোখের পলকের মধ্যে আপনার নিজের সামনে হাজির করার জন্য এর চাইতে আর উত্তম আমল হতে পারে না তবে আমি যে বিষয়ে আপনাদের মাঝে এখন আমল বর্ণনা করছি এই বিষয়ে আমার চ্যানেল কমপক্ষে 1000 এর উপর আমল রয়েছে আপনারা ইউটিউবে আমার দুইটি চ্যানেল থেকে সেই আমলগুলো আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন যে সকল ভাই বোনেরা ফেরেশতা জগৎ জিন জগৎ রোহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলোকে পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজেরাই কম্পেয়ার করে দেখবেন ইউটিউব থেকে প্রয়োজনে আরো দুই তিনটা চ্যানেলের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো কম্পেয়ার করবেন তারপরে বুঝতে পারবেন যে আমি আপনাদের মাঝে কোন জগতের আমল দিচ্ছি আর আমার আমলগুলো কতটা শক্তিশালী আমি বলছি না নিজেরাই প্রয়োজনে কম্পেয়ার করবেন তারপরে বিবেক বিবেচনা করে দেখবেন যে আমলের জগতে আল্লাহ তাআলা আমাকে কোন স্তরে রেখেছেন আমি আপনাদের মাঝে আরেকটি বিষয় বলে রাখি জিনের রাজা মুজাহাবের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে দুই ঘন্টার মধ্যে হাজির করার বিশেষ একটি আমল অতি দ্রুতই আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হব ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা এই আমল করে সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি যা আপনাদের এই আমলটি করার জন্য কাজে আসবে যার কারণে আপনাদের প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়তে হবে যে আপনারা এই আমল করার আগে আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য মমের গায়ে এই তালসাম কি খুব ছোট ছোট করে যে কোনো কলম দিয়ে আপনারা হচ্ছে যে কোনো কালারে কলম দিয়ে লিখতে পারেন ছোট ছোট করে লিখবেন প্রয়োজনে প্রেক দিয়েও লিখতে পারেন আপনার যেভাবে সুবিধা তালসামটি দেখতে অনেক বড় মনে হচ্ছে আসলে বিষয়টি তা না ছোট ছোট করে যখন লিখবেন আপনাদের পরিপূর্ণ বোঝানোর জন্য এভাবে আমি লিখেছি তবে যখন আপনারা হচ্ছে
ছোট ছোট করে সুন্দর করে লিখবেন, তখন আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না, লিখতে পারবেন। এইভাবে লেখার পরে আপনাদের এই তালসামটি লেখার শেষে তার নিজ দিয়ে আবার লিখতে হবে। যদি আপনারা আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন যে এই তালসামের এবং এই হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন হাজির করতে, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের কাছে অথবা অমুকের মেয়ে অমুকের কাছে। তবে যারা আরবি লিখতে পারেন তারা এইভাবে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাল আহরুফি ওয়া তালাসামি ওয়া ইজিরিবু। এইখানে যার জন্য আমল করবেন, ধরেন আপনি কোনো ছেলে মানুষ বা আপনার স্বামীর জন্য আমল করবেন, এখানে তার নাম লিখবেন, তার নামের পরে ইবনে লিখবেন, তারপরে কোনো কিছু না লিখে ইবনের পরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখবেন। এরপরে ইলা লিখবেন, ইলা লিখার পরে আপনি হচ্ছে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম লিখবেন, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনি যদি কোনো মেয়ে মানুষ বা আপনার কোনো স্ত্রী অথবা অন্য কোনো কারোর জন্য আমল করেন তাহলে এইখানে তার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে লিখবেন। এরপরে ইলা লিখবেন, ইলার পরে আপনার নিজের নাম, আপনার নাম লিখার পরে যেহেতু আপনি ছেলে মানুষ ইবনে লিখবেন, ইবনের পরে কোনো কিছু না লিখে আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তারপর আপনাকে যেটি করতে হবে, আপনি আপনার সামনে আগরবাতি জ্বালিয়ে রাখবেন এবং আপনি হচ্ছে এই মমটিকে মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন, আর এটি জ্বলতে থাকবে। ওই মুহূর্তে আপনাকে এগারো বার এই কসম মোবারকটি পাঠ করতে হবে। তবে কসম মোবারকটি পাঠ করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কসম মোবারকটি আপনাদের সামনে চলে এসেছে। এই কসম মোবারকটি পাঠ করার ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, শুরু থেকে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন, কিন্তু শেষে গিয়ে যখন দেখবেন এজিলিবু ওয়াফা আলু, আপনারা হচ্ছে আপনাদের যেটি করতে হবে কাজা ও কাজার জায়গায়, দেখেন আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, কাজা ও কাজার জায়গায় এই যে কথাটি আপনারা বললেন বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, বলবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদাল আহরুফি ওয়া তালাসামি ওয়া ইজিলিবু ফুলান ইবনে ফুলানাতুন ইলা ফুলানাতুন বিনতে ফুলানাতুন। আর বাংলাতে বলবেন যদি যে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার কাছে হাজির করার দায়িত্ব নিন। এই এতটুকু কথা আপনাদেরকে বলতে হবে। ঠিক আপনার আমল শেষ হয়ে যাওয়ার আগেই আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি পেরেশানির মতো পাগলের ন্যায় আপনার কাছে এসে উপস্থিত হবে। আর যদি দূরে থাকে, দেশের বাইরে থাকে, দেশের বাইরে থাকলে তৎক্ষণাৎ আপনাকে ফোন করবে, আপনার সাথে যোগাযোগ করবে, আর দেশের ভিতরে থাকলে তৎক্ষণাৎ সে রওনা দিবে আপনার কাছে আসার জন্য। আমি যা বললাম যদি সঠিকভাবে করতে পারেন এর কার্যকারিতা দেখে আপনি নিজে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।